আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি ইজিপি বিষয়ক আরও একটি ভিডিও টিউটোরিয়ালে আজকের বিষয়ে ইজিপি সিস্টেমে কীভাবে একটি টেন্ডার নোটিশ খুঁজে বের করা যায় প্রথমে আমরা ইজিপির যে ওয়েব পোর্টাল ডাব্লিউ ডাব্লিউ ডট ই প্রকিউর ডট গভ ডট বিডি ওয়েবসাইটটিতে প্রবেশ করবো এটি হলো ইজিপির বা ইলেকট্রনিক গভর্নমেন্ট প্রকিউরমেন্টের পোর্টাল এই পোর্টালের উপরের পাশে যে কোনো দিয়ে সার্চ করা যায় এবং সার্চটা তিনভাবে সার্চ করা যায় একটা হলো ই টেন্ডার্স অ্যানুয়াল প্রকিউরমেন্ট প্লান্টস এপিপি এবং কন্ট্রাক্টস ই কন্ট্রাক্টস এই যে কোনো ধরনের সার্চকেই দুইভাবে সার্চ করা যায় একটা হলো নর্মাল সার্স আর একটা হলো অ্যাডভান্স সার্স তা আমরা যদি নর্মাল সার্চের উপর ক্লিক করি তাহলে এই ইজিপি সিস্টেমে যত ধরনের টেন্ডার নোটিশ আছে এবং টেন্ডার পাবলিকেশন হয়েছে সব টেন্ডারগুলো এখানে দেখা যাবে প্রতিটা পেজে দশটি করে টেন্ডার দেখা যাবে অবশিষ্ট টেন্ডারগুলো দেখার জন্য আমরা নেক্সটের উপর ক্লিক করব আমরা চাইলে এখানে যে কোনো একটি পেজে চলে যেতে পারবো এখানে টোটাল তিরিশ হাজার চারশো সাঁত্রিশটি পেজ বর্তমান অবস্থায় আছে টেন্ডারগুলো আরও বৃদ্ধি পাবে তখন এই পেজের সংখ্যা আরও বৃদ্ধি পাবে যে কোনো একটি পেজে সুইচ করার জন্য আমরা ফোর লিখে টু পেজের উপর ক্লিক করলে চার নাম্বার পেজে চলে যাবে চল্লিশ নম্বর তিরিশ থেকে একত্রিশ থেকে চল্লিশ পর্যন্ত টেন্ডারগুলোতে যাওয়া যাবে এখানে টেন্ডারের আইডি দেওয়া আছে টেন্ডারের যে রেফারেন্স নাম্বার রেফারেন্স নাম্বার দেওয়া আছে এবং টেন্ডারের যে স্ট্যাটাস টেন্ডারটা এখন লাইভ আছে লাইভ থাকার অর্থ হইল এই টেন্ডারটা এখন সাবমিট করা যাবে যে কোনো বিডার এই টেন্ডারটাকে সাবমিট করতে পারবে এবং এই টেন্ডারের যে প্রকিউরমেন্ট ন্যাচার গুডস ওয়ার্কস সেটা সর্বপ্রথমে থাকবে গুডসের ক্ষেত্রে গুডস উপরে লেখা থাকবে ওয়ার্কসের ক্ষেত্রে ওয়ার্কস লেখা থাকবে আর ইজিপির মাধ্যমে এখন পর্যন্ত সার্ভিস প্রকিউরমেন্ট করা যায় না দ্যাট মিনস হলো গুডস এবং ওয়ার্কস যে কোনো একটা লেখা থাকবে এইখানে কাজের নাম লেখা আছে টাইটেল লেখা আছে এই টাইটেলটা হাইলাইটেড করা একটা হাইপার লিঙ্ক আছে এটার উপর ক্লিক করলে আমাদেরকে টেন্ডার নোটিশ দেখা যাবে এটার উপর ক্লিক করলে আমরা টেন্ডার নোটিশ দেখতে পাবো সেই টেন্ডার নোটিশের মধ্যে বিস্তারিত এপিপি আইডি থাকবে দেন টেন্ডার আইডি থাকবে এখানে তারপর টেন্ডারটা কবে পাবলিকেশন করা হয়েছে টেন্ডারের লাস্ট সেলিং ডেট কত তারিখ পর্যন্ত কোন সময় পর্যন্ত টেন্ডারটা পার্সেস করা যাবে এই সময়ের পর আর টেন্ডার পার্সেস করা যাবে না সিকিউরিটি টেন্ডার সিকিউরিটি জমা দেওয়ার শেষ সময় এবং তারিখ টেন্ডারটা ক্লোজিং ডেট এবং টেন্ডারের ওপেনিং ডেট এবং টাইম প্রি টেন্ডার মিটিং শুরুর সময় এবং প্রি টেন্ডার মিটিং শেষ হওয়ার সময় এই তথ্যগুলো এখানে দেওয়া আছে এছাড়াও এখানে এই টেন্ডারে যারা অংশগ্রহণ করবে তাদের কি কি যোগ্যতা থাকতে হবে কি কি এলিজিবিলিটি থাকতে হবে সেইগুলো এখানে বলে দেওয়া আছে এরপরে বলা আছে যে এই টেন্ডারটা হলো লট ওয়াইজ এবং হলো এই টেন্ডার ডকুমেন্টের ফি হলো টেন্ডার ডকুমেন্টের ফি হল এক হাজার টাকা এটা লোকেশন বলে দেওয়া আছে এটা টেন্ডার সিকিউরিটির পরিমাণ কত টাকা হবে সেটা বলে দেওয়া আছে কাজটি কবে শুরু হবে এবং কবে শেষ হবে শেষ সম্পর্কিত তথ্য এখানে দেওয়া আছে এছাড়াও যে এই টেন্ডারটা যে ইনভাইট করেছে প্রকিউরিং এনটিটি তার নাম দেওয়া আছে তার ডেজিগনেশন দেওয়া আছে তার অ্যাড্রেস দেওয়া আছে ফোন নাম্বার দেওয়া আছে তো এইটাকে চাইলে এই নোটিশটাকে যদি আপনি পিডিএফ হিসাবে সেভ করতে চান তাহলে সেভ অ্যাস পিডিএফের উপর ক্লিক করলে আপনার ডাউনলোড হয়ে যাবে নিচের দিকে দেখা যাচ্ছে ডাউনলোড হয়ে গেছে আপনি চাইলে এখান থেকে দেখে নিতে পারেন টোটালটা এটা কাউকে ইমেল করতে পারেন অথবা আপনার নিজের জন্য সেভ করে রেখে দিতে পারেন তো আমরা যে কোনো টেন্ডারের এই টেন্ডারের এভাবে আমরা নোটিশটা ডাউনলোড করতে পারি তো এই টেন্ডার যে পি তার পির সম্পর্কিত কিছু তথ্য এখানে দেওয়া আছে সে কোন মিনিস্ট্রির আন্ডারে কোন ডিভিশনের আন্ডারে এবং কোন অর্গানাইজেশনের আন্ডারে এগুলো সব তথ্য এখানে দেওয়া আছে বিশেষ করে মিনিস্ট্রি অফ রোড ট্রান্সপোর্ট অ্যান্ড ব্রিজ তারপর হলো এখানে ডিভিশন হলো রোড ট্রান্সপোর্ট অ্যান্ড হাইওয়ে ডিভিশন তারপর এখানে যে পি সম্পর্কিত তথ্য দেওয়া আছে কিশোরগঞ্জ রোড ডিভিশন এবং এই টেন্ডারের টাইপ সম্পর্কে মেথড সম্পর্কে বলা আছে টাইপ হল এনসিটি এনসিটি মানে হলো ন্যাশনাল কম্পিটিটিভ টেন্ডার আর আইসিটি হলো ইন্টারন্যাশনাল কম্পিটিটিভ টেন্ডার আমরা জানি যে আইসিটি টেন্ডার ইজিপিতে ইনভাইট করা যায় না এই টেন্ডারটার মেথড হলো ওটিএম ওপেন টেন্ডারিং মেথড কোনো কোনো টেন্ডারে ও এস টিইএম থাকতে পারে ওয়ান স্টেজ টু এনভেলাম টেন্ডারিং মেথড কোনোটা এলটিএম থাকতে পারে এই টেন্ডারটা কবে পাবলিশ করা হয়েছে কখন পাবলিশ করা হয়েছে সেটা তথ্য দেওয়া আছে সময় এবং তারিখ এবং টেন্ডারটা কবে ক্লোজিং হবে কোন সময় ক্লোজিং হবে সে সম্পর্কিত তথ্য এখানে দেওয়া আছে সংক্ষেপে এরপরে আমরা যদি এই এই পদ্ধতিতে আমরা যে কোনো প্রতিষ্ঠানের টেন্ডার সবগুলো এখানে আমরা দেখতে পাবো আমরা যদি ফার্স্ট পেজে চলে যাই সব টেন্ডারগুলো আমরা এখানে দেখতে পাবো কিন্তু আমি যদি আমরা যদি নির্দিষ্ট কোনো প্রতিষ্ঠানের টেন্ডার খুঁজে বের করতে চাই অথবা যে কোনো একটা টেন্ডার আইডি দিয়ে যদি আমরা একটা টেন্ডারকে সার্চ করতে চাই তাহলে আমাদেরকে অ্যাডভান্স সার্চ অপশনে এটাকে চালু করতে হবে তো অ্যাডভান্স সার্চের উপর যখন আমরা ক্লিক করব তখন আমরা নির্দিষ্ট একটা প্রতিষ্ঠানের টেন্ডার যদি আমরা খুঁজে বের করতে চাই তাহলে এইখানে গ্রুপ দেওয়া যে ইমেজ আছে লোগো এই লোগোর উপর যখন আমরা ক্লিক করব তখন সকল মন্ত্রণালয়ের লিস্ট এখানে দেখা যাবে সেই মন্ত্রণালয়ের লিস্টগুলো থেকে আমাদের যে সংশ্লিষ্ট যে মন্ত্রণালয় আমরা মনে করল মিনস্টেফ শিপিংয়ের এই মিনস্টেফ শিপিংয়ের পাশে যে প্লাস চিহ্নের উপর যদি আমরা ক্লিক করি ক্লাস তিনের উপর যদি আমরা ক্লিক করি তাহলে এই মিনিস্ট্রির আন্ডারে যে সংস্থাগুলো আসে সংস্থাগুলো এখানে দেখা যাবে সেই যে কোনো একটি সংস্থার উপর যদি আমি ক্লিক করি তাহলে এই সংস্থা সংশ্লিষ্ট সব টেন্ডারগুলো আমরা সার্চ করে দেখতে পারবো এই সার্চের ক্ষেত্রে আমরা এই সংস্থার অধীনে যে পিদের আসছে সেই পি টেন্ডারও যে কোনো একজন পি টেন্ডারও আমি চাইলে দেখতে পারি অথবা সবার টেন্ডার যদি দেখতে চাই তাহলে কোনো কিছু সিলেক্ট করার দরকার নেই এবং আমি আমরা সার্চ করতে পারবো প্রক্রিয়মেন্ট ন্যাচার উপর ভিত্তি করে গুডস অফ সার্ভিস যে ন্যাচারের টেন্ডারগুলো আমরা দেখতে চাই টাইপের উপর ভিত্তি করে এনসিটি বা আইসিটি কোন ধরনের টেন্ডার দেখতে চাই মেথডের উপর ভিত্তি করে আমরা সার্চ করতে পারবো আরও অ্যাডভান্স লেভেলের সার্চ আমরা টেন্ডার আইডি দিয়েও সার্চ করতে পারবো পাবলিশিং ডেট এবং পাবলিশিং কোন তারিখ থেকে কোন তারিখের মধ্যে পাবলিশ হয়েছে সেই ডেটের মধ্য দিয়েও সার্চ করতে পারবো ক্লোজিং ডেটের ইনিশিয়াল টাইম টু ক্লোজিং ডেটের শেষ পর্যন্ত কত এই তারিখগুলোর মধ্যে যে ক্লোজিং হয়েছে যে টেন্ডারগুলো সেগুলো আমরা দেখতে পারবো ক্যাটাগরি ওয়াইজ দিয়েও সিলেক্ট করতে সার্চ করতে পারবো এভাবে আমরা যে কোনো একটা টেন্ডারকে আরও স্পেসিফিকভাবে অ্যাডভান্স লেভেলে সার্চ করতে পারবো আমি মনে করলাম যে চিটাগাং পোর্ট অথরিটির যে টেন্ডারগুলো আসে সেই টেন্ডারগুলো আমি দেখতে চাই দেখতে চাইলে আমরা এখানে সার্চের উপর ক্লিক করব আর আমার যদি মনে হয় যে অন্য কোনো অথরিটি বা কোনো কিছু ভুল হয়েছে তাহলে আমি চাইলে আবার প্রথম থেকে রিসেট করে দিতে পারি রিসেট করে দিলে প্রথম অবস্থায় ফেরত যাবে তো সার্চের উপর যখন আমরা ক্লিক করব তখন এই চিটাইম্প অথরিটির যে টেন্ডারগুলো এখন লাইভ আছে সব লাইভ টেন্ডারগুলো দেখা যাবে এখানে চারটা ট্যাব আছে লাইভ আর্কাইভ ক্যান্সেল এবং অল লাইভ টেন্ডারগুলো দুইটা পেজে আছে। তো আমরা যদি প্রথম পেজ থেকে দ্বিতীয় পেজে যাই তাহলে নেক্সটে ক্লিক করলে এখন টোটাল উনিশটা টেন্ডার এখন লাইভ আছে চিটাঙ্গোর্ট অথরিটির তো আমরা সেই টেন্ডারগুলো সম্পর্কিত যে কোনো টেন্ডার সম্পর্কিত তথ্যগুলো এখানে আমরা দেখতে পারবো টেন্ডারের ক্লোজিং ডেট অ্যান্ড টাইম তারপর হল পাবলিশিং ডেট অ্যান্ড টাইম নোটিশ দেখতে পারবো আমরা আর্কাইভ অপশন থেকে যেয়ে যে টেন্ডারগুলো ইতিমধ্যে ওপেনিং হয়ে গেছে এবং ওপেনিংয়ের পর ইভ্যালুয়েশন প্রসেসে অ্যাপ্রুভাল প্রসেসে মধ্যে আছে অ্যাপ্রুভড হয়েছে সেইগুলো থাকবে আর্কাইভে তো আর্কাইভ থেকে আমরা যে টেন্ডারগুলোর কাজ হয়েছে সেগুলোকে আমরা দেখতে পাবো সেরকম দুইশো তেপ্পান্নটি পেজ আছে মোটামুটি পঁচিশশোর উপরের টেন্ডার এখানে আর্কাইভের মধ্যে আছে তো এরপর ক্যান্সেল টেন্ডারে কোনো টেন্ডার যদি ক্যান্সেল হয়ে যায় সেই ক্যান্সেল টেন্ডারগুলো এখানে দেখা যাবে যে ছয়টি টেন্ডার ক্যান্সেল হয়েছে টোটাল আর ওয়ার্ল্ড এর মধ্যে আমরা সব ধরনের টেন্ডার লাইভ আর্কাইভ ক্যান্সেল সব ধরনের টেন্ডার এখানে আমরা দেখতে পাবো তো আমরা যদি স্পেসিফিকভাবে কোনো একটা টেন্ডার আইডি দিয়ে কোনো একটা টেন্ডারকে আমরা যদি খুঁজতে চাই অনেক ক্ষেত্রে আমাদেরকে বলে দেওয়া হয় যে অত নম্বর টেন্ডার আইডি এতটুকু জানলে আমরা একটা টেন্ডারকে খুঁজে বের করতে পারবো কেমন করে খুঁজে বের করবো সেটা এখন একটু দেখাবো তো আমি রিসেট করে দিলাম আমি মনে করলাম যে একদম জিরো প্রথম থেকে শুরু করছি একটা টেন্ডার আইডি আমার জানা আছে অ্যাডভান্স সার্চ অপশনে যাওয়ার পর টেন্ডার আইডিটা এখানে আমরা দিব দেওয়ার পর সার্চের উপর ক্লিক করব সার্চের উপর ক্লিক করলে আমরা এই টেন্ডারটা লাইভ অবস্থায় আছে সেটা আমরা দেখতে পাবো আর যদি টেন্ডারটা লাইভে যদি না পাওয়া যেত তাহলে আর্কাইভ বা ক্যানসেলটের মধ্যেও আমরা খুঁজে বের করে দেখতে পারতাম তো এই ছিল আমরা একটা টেন্ডার নোটিশ কীভাবে টেন্ডারকে কীভাবে সার্চ করে বের করতে হয় সেটা সম্পর্কিত আজকের এই টিউটোরিয়াল আশা করি আজকের টিউটোরিয়ালটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে সাথে থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ